কলেজের নেত্রী সবাই নেতৃত্বের উপর আমরা কিসের শর্ত অবদার্থ তৃণমূল জবাব দাও। গতকাল দুপুরে দিনাটা কলেজের ছাত্র শুভজিৎ দাস তথা এসএফআই দিনাটা কলেজ ইউনিটের সম্পাদক ও কুচবিহার জেলা কমিটির সদস্য শুভজিৎ দাসের উপর আক্রমণের প্রতিবাদে আজকে এসএফআই কুচবিহার জেলা কমিটির ডাকে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো দিনাটায়। এদিন প্রথমে দিনাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনাটা থানায় পৌঁছায়। তারপর সেখানে দিনাটা থানা আইসির সঙ্গে দেখা করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে ডিপুটেশন দেন এসএফআই কুচবিহার জেলা কমিটি। এরপর সেখান থেকে মিছিল গিয়ে দিনাটা কলেজ গেটে এবং সেখানে গেটে সভা অনুষ্ঠিত হয়। এসএফআই এর এক প্রতিনিধি দল গিয়ে দিনাটা কলেজের অধ্যক্ষের সাথে দেখা করে এবং দোষীদের শাস্তির দাবিতে ডিপুটেশন তুলে দেয়। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল দুপুরে কলেজ চলাকালীন একদল ছাত্র কলেজ ক্যাম্পাসে তার উপর অতর্কিত হামলা চালায়। তাদের প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের সক্রিয় সদস্য বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূল জেলা সভাপতির ছবিও সামনে এসেছে। আহত ছাত্র বর্তমানে দিনাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজকের কলেজের মূল ফটকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এসএফআই কুচবিহার জেলা সম্পাদক প্রণয় কাজী, সভাপতি কৌশিক ঘোষ, রাজ্য কমিটির সদস্য মেহবুব আলম, জেলা সহসভাপতি টুটুল সরকার, দিনাটা কলেজে ছাত্রছাত্রী সংসদের প্রাক্তন সাধারণ সম্পাদক সুব্রত দাসসহ অন্যরা। DYFI গণতান্ত্রিক মহিলা সমিতি ও শিক্ষক সমিতি অভিজিৎ দাসের দ্রুত আরোগ্যের পাশাপাশি এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে। ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।